আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার ইমরুলস ইংলিশ। বাঙালি ও বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা যারা যুক্ত হয়েছে এই মুহূর্তে আমার ক্লাসে, ধন্যবাদ জানাচ্ছি। যদি নতুন বন্ধুরা থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ক্লাসগুলো পেয়ে যাও। বন্ধুরা, আজকে কিন্তু আমরা দুর্দান্ত একটা ক্লাস নিয়ে এসেছি, সুরের ব্যবহার। দেখো, সুরের ব্যবহারটা আমি বলি যে এই যে সুর, এসএইচ ও ইউ এল ডি, শুড মানে কিন্তু নর্মালি কী বলি বন্ধুরা বলতো? উচিত। শুড মানে কি? উচিত। আমরা স্বভাবত এটাই ব্যবহার করে আসছি যে শুড মানে উচিত। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে শুডের দুটো ক্যাটাগরি আছে, শুডের দুটো ব্যবহার আছে। একটা হলো শুডের পরে নর্মালি বি বসে, দেখো বি বি বসে, আর শুডের পরে হ্যাব বসে। শুডের পরে বি বসে, শুডের পরে হ্যাব বসে। আজকের ক্লাসটি মূলত আমি সাজিয়েছি শুডের পরে বি ব্যবহার করার কৌশলগুলো। আমি বলি যে শুডের পরে যদি আমি হ্যাবও দিতে পারতাম এই ক্লাসে, কিন্তু তখন কিন্তু ক্লাসটা গুলুজুলু হয়ে যেত আর কি, একদম এলোমেলো হয়ে যেত। তো আমি চাই না যে ক্লাসটাও এলোমেলো হোক, তুমি যাতে ভালো করে বুঝতে পারো, সেজন্যই কিন্তু আমি ক্লাসটা সাজিয়েছি যে আজকে আমরা শুডের পরে বিয়ের ব্যবহার শিখবো। আগামীকাল ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, তাহলে শুডের পরে হ্যাব বসলে কীভাবে, তোমার আলাদা করে দিলে তোমার শুড সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, শুড যদি কোনো সময় ধরো যে একটা সেন্টেন্সে একা ব্যবহার হয়েছে, তখন এটার মিনিং কেমন হবে? যে কোনো কিছু করা উচিত, কোনো কিছু কি করা উচিত। দেখো, তাই লিখেছে যে কোনো কিছু করা উচিত। যেমন বলা হয়েছে যে শুডের পরে বি বসে, দেখো শুডের পরে বি নিয়ে আসলাম এখানে, বি বিয়ে, শুডের পরে বি দিয়ে তিনটা ব্যবহার করা যায়। একটা হচ্ছে শুড বি এর পরে যদি আমরা কখনো নাউন ব্যবহার করতে পারি, অথবা কোনো জায়গায় মানে আছি বা কোনো জায়গায় থাকা উচিত, কোনো স্থানে থাকা উচিত, তখন কিন্তু আমরা শুডের পরে বি ব্যবহার করতে পারি। মানে কোনো ভার্ব নেব না, কোনো নাউন নিতে পারি, কোনো অ্যাজেক্টিভ নিতে পারি। দেখো, এই যে নাউন অথবা অ্যাজেক্টিভ, তো কোনো কিছু হওয়া উচিত বা কোনো কোথাও থাকা উচিত, এরকম বোঝালে তখন আমরা ব্যবহার করব নাউন অথবা অ্যাজেক্টিভ। কিন্তু শুড বি এর পরে বারবার আইএনজিও ব্যবহার করা হয়। কখন? তখন কি মিনিং হতে, কোনো কিছু করতে থাকা উচিত। যেমন আমার স্কুলে যেতে থাকা উচিত, আমার এখন ভাত খেতে থাকা উচিত, আমার রান্না করা উচিত, আমার ইংলিশ বলতে থাকা উচিত, এ ধরনের কথা বলতে গেলে আমরা কিন্তু বারবার আইএনজি দেবো শুড বি এর পরে। কিন্তু শুড বির পরে যদি বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি বন্ধুরা, তখন কিন্তু এই অর্থটা দিবে প্যাসিভ ধারণা দিবে। যেমন যেমন কি, কোনো কিছু করা উচিত হয়েছে, কোনো কিছু করা উচিত হয়েছে, মানে কি সম্পূর্ণ আজকে আমরা শুডের পরে বি দিলে সব প্রেজেন্ট ফর্মের ধারণা দিবে। শুড বি দিয়ে তুমি কখনো অতীতের ধারণা, কারণ বি হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর অথবা বিন। সো অ্যাম, ইজ, আরের ধারণা হচ্ছে বি দিয়ে ব্যবহার করা হয়। তো দেখো কয়েকটি এক্সাম্পল আমি লিখেছি, আমি আশা করি যে এক্সাম্পলগুলো দেখলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম এক্সাম্পলটা দেখো, বলেছে যে ছেলেটির মিছিলে যাওয়া উচিত। দেখো, এই যে ভার্ব আছে, যাওয়া কি ভার্ব, এবং যাওয়া উচিত, এখানে কিন্তু বলা হয় না যে যাওয়া উচিত ছিল, আমরা কিন্তু ছিল দিয়ে কোনো কথাই বলবো না, আজকে যা করবো সব প্রেজেন্ট টেন্স। দেখো, ছেলেটির মিছিলে যাওয়া উচিত, আমরা কিন্তু এক নম্বর স্ট্রাকচারে পড়েছি যে শুড ব্যবহার করলে কোনো কিছু করা উচিত বোঝায়। তাহলে আমরা লিখবো যে দা বয়, ছেলেটির ইংলিশ কি দা বয় লিখলাম, দা বয়। তারপরে এই যে উচিতের ইংলিশ কি, দেখো এই যে উচিত, তাহলে আমরা শুড লিখবো, এসএইচ ও ইউ এল ডি, শুড, দা বয় শুড। তারপরে যাওয়া উচিত, যাওয়া উচিত, যাওয়ার ইংলিশ কি গো, দা বয় শুড গো কোথায়, টু প্রসেশন, মানে মিছিল। মিছিলের ইংলিশ কি বন্ধুরা, প্রসেশন। দেখো, প্রসেশন মানে হলো মিছিল, ইয়ারও সিই এস এস আই ও এন, প্রসেশন। দেখো, তাহলে আমরা লিখে ফেললাম যে ছেলেটির কোথায় যাওয়া উচিত, মিছিলে যাওয়া উচিত আমরা লিখে ফেললাম। বন্ধুরা, পরের সেন্টেন্সটা দেখো, যে পুষ্প, মানে পুষ্প নামের একটা মেয়ে যার বাড়ি হচ্ছে ফেনি, আমি বলবো যে পুষ্পের ডাক্তার হওয়া উচিত। আমি বলতেছি যে পুষ্পের কী হওয়া উচিত, ডাক্তার হওয়া উচিত। এই যে আমি বলেই দিয়েছি, দেখো যে কোনো কিছু হওয়া উচিত বা কোথাও থাকা উচিত, তখন কিন্তু আমরা এই শুডের পরে কিন্তু আমরা ভার্ব, এখানে কোনো ভার্ব ব্যবহার করা নাই। দেখো যে আমরা ব্যবহার করেছি শুড বি, একটা বি ভার্ব নিয়েছি, কিন্তু এরপরে কিন্তু কোনো ভার্ব নেই নেই। তাহলে আমরা লিখবো পুষ্প, পি ইউ এস এইচ পি ও, পুষ্প, তারপরে সরি পুষ্প, শুড, এই যে শুড নিলাম, শুড নিলাম, তারপরে নিলাম, এই যে শুড বি মানে কি হওয়া উচিত, শুড বি মানে কি হওয়া উচিত। তাহলে শুড বি আ ডক্টর, এই দেখো ডক্টর, তাই না? এখন তুমি বলতেছো তোমার চোর হওয়া উচিত, তাহলে ইউ শুড বি এ থিপ। এখন
আমি যে বলেছি যে শুড বি এর পরে কোনো স্থানের নাম দিলে কিন্তু আমরা মানে সেই জায়গায় থাকা বোঝাবো। যেমন আমি বললাম যে আমার এখন ঢাকায় থাকা উচিত, তাহলে আই শুড বি ইন ঢাকা নাও, আমার এখন ঢাকায় থাকা উচিত। এখন তুমি বলতেছো যে আমার এখন রুমের মধ্যে থাকা উচিত, তাহলে আই শুড বি ইন দ্য রুম, আমার রুমের মধ্যে থাকা উচিত, তাই কি না? আমার তোমার পাশে থাকা উচিত, তাহলে আই শুড বি বাই দ্য সাইড অফ ইউ, আমার তোমার পাশে থাকা উচিত, তাই না? আমরা কিন্তু ছিল ব্যবহার করতেছি না। বন্ধুরা আমি আরও একবার বলতেছি, শুডের ব্যবহার তুমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ক্লাসে দেখবা যে শুড বি আর শুড হ্যাভ এক জায়গায় গুলুজুলু লাগায় ফেলছে, কিন্তু আমি চাচ্ছি যে শুড বি এর ব্যবহারগুলো আগে শেখো, তারপরে শুড হ্যাভের ব্যবহার শেখো, তাহলে আমার মনে হয় একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো বন্ধুরা পরের সেন্টেন্সটা দেখো, শুড বি এ ডক্টর, এবার তাদের আন্দোলন চালিয়ে যাওয়া উচিত, এই যে চলতে থাকা উচিত, চালিয়ে যাওয়া উচিত, কোনো কিছু করতে থাকা উচিত, তখন এটা চলমান, তার মানে শুড বি এর পরে বারবার আয়েঞ্জ হবে। তাহলে আমরা এখানে লিখবো যে তাদের ইংলিশ কি দে, দেখো দে লিখলাম, তারপরে কি ব্যবহার করবো বন্ধুরা, এই যে শুড বি, আমি তো তোমাদের বলেই দিয়েছি শুডের পরে শুড বি বসে, শুড বি নিলাম। এখন শুড বি নেওয়ার পর আমি চিন্তা করবো যেহেতু একটা কচলমান কাজ, তাহলে বারবার আয়েঞ্জ হবে, তাহলে কি চালিয়ে যাওয়া উচিত, বলে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। তো চালিয়ে যাওয়ার ইংলিশকে দে শুড বি, তাই না? আমরা কিন্তু মানে বারবার আয়েঞ্জ যোগ করে দিতে পারি। আমরা চালিয়ে যাওয়ার ইংলিশ কিন্তু অনেক কিছু হতে পারে, রানিং হতে পারে, গোয়িং অন হতে পারে, তাই না? অথবা কন্টিনিউইং হতে পারে, কন্টিনিউইং অ্যাকচুয়ালি এটাও আমরা লিখতে পারি। তো আমরা এটা সবচেয়ে ভালো হয় যে দে শুড বি গোয়িং ওয়ান, এটাই চালিয়ে যেত, মানে চালিয়ে যাওয়া। গোয়িং অন মানে কি, কোনো কিছু চালিয়ে যাওয়া, আমরা গোয়িং অন, গোয়িং অনটা ব্যবহার করতে পারি, গোয়িং অন, দে শুড বি গোয়িং অন, তাদের চালিয়ে যাওয়া উচিত। কি চালিয়ে যাওয়া উচিত, আন্দোলন। তাহলে আন্দোলনের ইংলিশ কি মুভমেন্ট, মুভ MENT, মুভমেন্ট। দেখো দে শুড বি গোয়িং অন মুভমেন্ট, তাদের আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। তো বন্ধুরা এখন কিন্তু আমরা কেন দেখো তাহলে শুডের পরে কোনো ভার্ব নিয়ে আসলে শুধু ভার্ব ব্যবহার করা যায়, শুড বি এর পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায় বা কোনো স্থানের নাম ব্যবহার করা যায়। আমরা এখানে কিন্তু স্থানও ব্যবহার করতে পারি, থাকা উচিত না বলে আমরা স্থান ব্যবহার করব, যে স্থান, তাহলে আরও ক্লিয়ার হলো যে কোনো কিছু হওয়া উচিত অথবা কোনো স্থান না এর নাম উল্লেখ করলে সেখানে থাকা উচিত হয়ে যায়। এখন দেখো লোকটিকে গ্রেপ্তার করা উচিত, লাস্ট যে স্ট্রাকচারটা দেখো বন্ধুরা, শুড বি এর পরে যদি ভিতরি নাও তাহলে লোকটাকে নিয়ে জেনে যে অ্যারেস্ট হবে, গ্রেপ্তার হবে, নাকি তাকে গ্রেপ্তার করা উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত। তো এখানে বলেছে লোকটিকে গ্রেপ্তার করা উচিত, তার মানে কি, এটা প্যাসিভ ধারণা দিচ্ছে, লোকটাকে নিয়ে জেনে যে গ্রেপ্তার হবে, অন্য কেউ যদি ওই কাজটা করে তখন সেটা কিন্তু অবশ্যই প্যাসিভ হবে। সো বন্ধুরা আমরা আগে লিখি দ্য ম্যান, দ্য ম্যান, আবার ওই যে সেই শুড বি, সেই ম্যান শুড বি, দ্য ম্যান শুড বি, দেখো দ্য ম্যান শুড বি, আমরা শুড বি লিখলাম। এখন ভার্ব কি বলে, গ্রেপ্তার করা। সো বন্ধুরা তোমরা কিন্তু জানো অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা, তাহলে আমরা শুড বি অ্যারেস্টেড লিখবো, যে ARRESTED, অ্যারেস্টেড, তাই না? তুমি যদি বলতে পারো যে যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা উচিত, তাহলে দ্য ম্যান শুড বি অ্যারেস্টেড, তাই না? তাহলে তুমি বললা যে ধরো আরও অনেক কিছু হতে পারে যে এই কাজটি করা উচিত, তাই না? তুমি বললা যে আমাদের মনে করো যে আমাদের, অর্থাৎ বললাম যে গ্লাসটিকে ভাঙা উচিত, দ্য গ্লাস শুড বি ব্রোকেন, তাই না? তুমি রেগে মেগে মাঝে মধ্যে বললো তোমার দাঁতগুলো ভাঙা উচিত আসলে, তাই না? তাহলে ইয়োর টিথ শুড বি ব্রোকেন, তোমার দাঁতগুলো ভেঙে ফেলা উচিত। এরকম কিন্তু কথা আমরা অনেক বলি বন্ধুরা, অবশ্যই কিন্তু আমরা এই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করে শুড বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব, তাই না? তুমি বললো যে ঘরটি মেরামত করা উচিত, তাহলে দ্য হাউস শুড বি রিফর্মড, তাই না? ওই যে ইডি যোগ করে দেবো, বারবার কোনো কিছু করা মানে উচিত, এটাকে প্যাসিভ আমরা শুড বি এর পরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো। সো বন্ধুরা দিস উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। আজকে কিন্তু আমরা শুড এর পরে বি এর তিনটা ব্যবহার শিখলাম, যে শুড বি নাউন অথবা কোনো প্লেসের নাম থাকতে পারে, শুড বি এরপরে বারবার আইএনজি থাকতে পারে, শুড বি এরপরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে পারে, তাই কিনা? তখন অর্থগুলো কীরকম দিবে। তো বন্ধুরা আমরা কিন্তু আজকে তোমাদেরকে কয়েকটা দুটো হোমওয়ার্ক দেবো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওয়ান ডটার ফাতিহা ইজ নাও উইথ মাই। সো যাই হোক, আমি দুটো হোমওয়ার্ক দিয়েছি বন্ধুরা, দুটো হোমওয়ার্ক কীভাবে করবে দেখো, এখানে বলেছে যে ফাতিহার কান্না করতে থাকা উচিত, এই যে বলেছে কন্টিনিউয়াস করতে থাকা উচিত, ফাতিহার কী করতে থাকা উচিত, ফাতিহার কান্না করতে থাকা উচিত, তাই না? এই যে ফাতিহার কান্না
করতে থাকা উচিত। তাহলে এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই দেখো চলমান কাজ, তাহলে চলমান কাজ হলে অবশ্যই কিন্তু যে ভার্বের আইএনজি হবে। দ্বিতীয় দ্বিতীয় গোলাপটি, মানে গোলাপ, একটা গোলাপ, গোলাপের ইংলিশকে দ্য রোজ, গোলাপটি কি করা উচিত? তোমাকে দেওয়া উচিত। গোলাপটি কি সে দিবে নাকি আমার দেওয়া উচিত? তাহলে যেহেতু গোলাপটি সে নিজে নিবে না, আমার যেহেতু দেওয়া উচিত, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব, যে গোলাপটি কি করবো বন্ধুরা, দেওয়া উচিত। তাহলে এটা কিন্তু প্যাসিভ, অবশ্যই কিন্তু প্যাসিভ হবে। এবং মজার ব্যাপারটা হলো যে গোলাপ তোমাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত? তোমাকে দেওয়া উচিত। দেওয়ার ইংলিশ কি? গিভ। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ব্রাদার, সিস্টার, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস এ লট, অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট উইথ ইউর রাইট অ্যান্সার, অ্যান্ড ডোন্ট ট্রাই টু সি অ্যানাদার অ্যান্সার। অর্ডারে কমেন্ট করলে সেই কমেন্ট দেখে অ্যান্সার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে না। অফকোর্স ইউ উইল ট্রাই টু ডু দিস অ্যান্ড ইট উইল বি বেটার ফর আস। সো ফাইনালি আই এম ভেরি হ্যাপি টুডে, অ্যান্ড প্লিজ ডোন্ট মাইন্ড বিকজ মাই ডটার অ্যাকচুয়ালি ফর্চুনেটলি কাম টু মি, অ্যান্ড দিস টাইম শি ইজ অ্যাকচুয়ালি ভেরি ফন্ড অফ ফাদার। অ্যান্ড ওকে মাম্মা, প্লিজ মেক দেম হাই এভরিবডি, হাই হাই হাই।